গ্রামে প্রবেশের ক্ষেত্রে বন দফতরের বিধিনিষেধ ও অন্যান্য দাবিতে বক্সা টাইগার রিজার্ভের রাজা ভাতখাওয়া গেট বন্ধ করে বিক্ষোভ দেখালেন বক্সা পাহাড় ও বক্সা বনবস্তির বাসিন্দারা। বক্সা পাহাড় ও বক্সা বনবস্তির বাসিন্দারা বক্সা ব্যাঘ্র প্রকল্পে চেকপোস্ট বন্ধ করে দিয়ে বিক্ষোভে সামিল হন। বুধবার সন্ধ্যা থেকে বক্সা চেকপোস্টের গেট বন্ধ করে বিক্ষোভে সামিল হয়েছে তারা। বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ারগামী রাজা ভাতখাওয়া প্রধান সড়কও বন্ধ করে দেয় তারা। বনবস্তি ও বক্সা পাহাড়ের বাসীদের অভিযোগ যে বন দপ্তরের কর্মীরা তাদের হেনস্থা করছে। বুধবার তারা এক অসুস্থ রোগীকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছিল, তখন বক্সা ফরেস্ট চেকপোস্ট গেটে তাদের হেনস্থা করে বন কর্মীরা। এই হেনস্থার প্রতিবাদে তারা আন্দোলনে সামিল হয়েছে। অপরদিকে এর ফলে সমস্যায় পড়েছে টুরিস্টরা, তারা আটকে রয়েছে বক্সা গেটে। হয়েছে আজকে এখনো পর্যন্ত কি উন্নতি হলো দেখুন, সকাল সন্ধ্যা ৬টা থেকে আমরা বসে আছি, নো ইম্প্রুভমেন্ট, কোনো প্রশাসনিক তরফ থেকে আমরা কোনো সাহায্য কিছু পাইনি। আমরা শীতের মধ্যে এই শীতে আমরা এখানে বসেছিলাম সারা রাত, কিন্তু ফরেস্ট বন আধিকারিকরা কোনো সহায়তা বা জিজ্ঞেস করা, আমাদের একটাই দাবি ছিল এসিএফএসে শুধু আমাদেরকে বলে দেবে যে উনি কোন আইনের ভিত্তিতে এই গেটটা ৬টা থেকে বন্ধ করে দিয়েছেন লোকাল লোকদের জন্য। এরা তো উনি প্রপারলি ফরেস্ট রাইট অ্যাক্টের যে ২৭C যে ধারাটা রয়েছে সেটাকে উল্লঙ্ঘন করছেন। এখন কি সিদ্ধান্ত হলো? এখন সিদ্ধান্ত হলো এই মুহূর্তে আমাদের সবাই এসে জানালো যে ফরেস্ট থেকে বলেছে যে আমাদের কি দাবি দাওয়া রয়েছে তা একটা ডেপুটেশনের মাধ্যমে তাদেরকে জানাতে, আর দু ঘন্টা সময় চেয়েছেন, দু ঘন্টার মধ্যে এসিএফ আসবেন আমার সাথে বসবেন। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই যে গেটটা রয়েছে পিরামিড রোডের উপরে যে গেটটা রয়েছে সেই গেটটা যেন চিরতরে তুলে দেওয়া হোক, আর যেখানে গেট করার দরকার যদি জয়ন্তী থেকে কেউ সাফারি করে চুনিয়া গোর যেখানেই করুক সেখানে পারমিট নেক, সেখানকার ঘুরতে গেলে পারমিট নেক, সেটা চলুক, সেটা নিয়ে আমাদের কোনো অবজেকশন নেই, কিন্তু পিডাব্লিউডি রোডের উপরে যে বেআইনি গেটটা সেটা আমরা চাই না। এখন সমস্যা আছে, আমরা যাচ্ছিলাম জয়ন্তী কোকরাঝার থেকে আসছে, আমার শালি আমার ছেলে কোকরাঝার থেকে আসছে, তো জয়ন্তী যাচ্ছিলাম, আর নেতাজি সুভাষচন্দ্রের যে ঐতিহ্য জেলখানা বক্সাপুর সেটা টুরে যাচ্ছিলাম। এসে কি দেখলেন? এখানটা এসে দেখি এখানটা গেট বন্ধ করে রেখেছে কাল রাত থেকে। ওদের ডিমান্ড হচ্ছে জয়ন্তী বা বক্সার যে লোকজন আছে লোকাল লোকজন তাদেরকে সন্ধ্যা ৬টার পরে ব্যাক করতে দিচ্ছে না, যারা টাউনে আসছে তাদেরকে ব্যাক করে যেতে দিচ্ছে না, কারণ ওরা আন্দোলন করে সব গেট টেট বন্ধ করে দিয়েছে। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের যে অফিসার তাকে বলা হয়েছে এবং তাকে এক ঘন্টা সময় দিছে, এক ঘন্টার মধ্যে একটা ডিসিশন নিতে। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়, তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও, কন্ট্যাক্ট নম্বর 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.